বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রাচীন এর চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি গাঁদা ফুল বা গ্যান্দা ফুল গাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আসলে এই গাঁদা ফুল গাছ একটি ফুল গাছই নয় একটি ওষুধি গাছ এটি ওষুধি গুণে ভরপুর যদি আমরা এর সঠিক ব্যবহার করতে পারি তাহলে এর মাধ্যমে আমরা অনেক অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি আসুন জেনে নেই সর্বত্র পাওয়া এবং সকলের পরিচিত এই গাছটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যৌন দুর্বলতায় ব্যবহার করতে পারেন গেঁদা ফুল গাছ গেঁদা ফুল যেই ফুলগুলো পেকে যাবে সেই পাকা ফুলের শুধুমাত্র গুড়ার অংশ যাকে আমরা বীজ বলি ফুলের বীজ নিয়ে যদি আপনি বিশ গ্রাম বীজ নিলেন বিশ গ্রাম বীজের সাথে যদি পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণ খাটি তাল পিওর তাল নিয়ে এসে এর সাথে ভালোভাবে মিশিয়ে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেবেন এবং প্রতিদিন রাতে এক চা চামচ করে গরম দুধের সাথে মিশিয়ে যদি খান তাহলে যাদের মেহ প্রমেয়জনিত রোগ আছে এবং যৌন দুর্বলতা আছে এবং যাদের যৌন সঙ্গম করতে ইচ্ছে হয় না তারা ইনশাআল্লাহ এটি ব্যবহার করতে পারেন আর অবশ্যই এই ওষুধটি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যারা বিবাহিত এটি শুধু তারাই ব্যবহার করবেন অবিবাহিতরা ব্যবহার করবেন না এবং রোগ থেকে মুক্তির জন্য করতে পারেন কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ইনশাআল্লাহ যদি আপনারা এক মাস থেকে দেড় মাস ব্যবহার করবেন প্রথম পনেরো বিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ এটির ফলাফল পাবেন আশা করছি আমার এই ভিডিওটির মধ্য দিয়ে আপনারা উপকৃত হবেন যদি উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম